हेलो गाइस, तो चले नतून एक वीडियो निये। तो आज के जब गोबरडांगा राजबाड़ी, तो हमारे अनेक बंधुरा आछे, तो खेला होबे आज के। आसो खेलबो, खेला होबे, खेला होबे, मजा होबे। तो ब्लॉगटा देखते थाको, ठीक आछे। তো গোবরডাঙ্গায় গিয়ে দেখা হচ্ছে, এই যে আমার একটা বন্ধু হাই করে। আজকে গোবরডাঙ্গায় যাওয়া যাক, তারপর সেখানে গিয়ে আড্ডা হবে, খেলা হবে, দেখতে থাকো ভিডিওটা। চলে এসছি গোবরডাঙ্গা স্টেশনে, তো যাবো এখন রাজবাড়িতে, তো ওখানে গিয়ে দেখা হবে, তো চলো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গোবরডাঙ্গার রাজবাড়ি ও মন্দিরে। গোবরডাঙ্গার ইতিহাস ঘেঁটে আমরা দেখলে দেখতে পারি যে এখানে প্রচুর রাজরাজা এবং জমিদারের গল্প আছে, এবং খুবই সুন্দর একটি শহর, ঐতিহাসিক শহর। এবং এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গোবরডাঙ্গার রাজবাড়ি ও কালী মন্দির। তো তোমাদের ঘুরে দেখাবো, তো ভিডিওটার সঙ্গে তোমরা থাকো। তো এই যে পেছনে মায়ের মন্দির, তো আমরা চলে এসেছি এখন, তো দেখো আমাদের চারিদিক দেখায়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কালী মন্দিরের ভেতরে। তো এই কালী মন্দিরের ইতিহাস ঘেঁটে দেখলে আমরা জানতে পারি যে খেলারাম দেবী প্রসন্নময়ী কালী মন্দির তৈরির কাজ শুরু করেছিলেন, কিন্তু মন্দির সমাপ্ত হওয়ার আগেই 1817 সালে তিনি মারা যান। শেষ পর্যন্ত কালী প্রসন্ন মুখোপাধ্যায় 1822 সালে এই মন্দির তৈরির কাজ শেষ করেন। কথিত আছে যে রানী রাসমণি একবার এই মন্দিরে এসেছিলেন, এবং এই মন্দিরের আদলেই তৈরি দক্ষিণেশ্বর মন্দির। আমরা এখন যাচ্ছি রাজবাড়িতে। তো রাজবাড়ি বন্ধ ছিল, তো একটা কাকুর কাছে জিজ্ঞেস করলাম যে রাজবাড়ি বন্ধ কেন, তো বললো যে এখন কিছু সমস্যা চলছে তাই বন্ধ। তো বললো যে পেছন দিকে একটা রাস্তা আছে, তো সেখান থেকে তোমরা যেতে পারো, তো আমরা এখন যাচ্ছি ওদিকে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি গোবরডাঙ্গা রাজবাড়ির সামনেই আছি, কিন্তু আমাদের সৌভাগ্য হলো না যে আমরা ভেতরে গিয়ে দেখবো, তো বাইরে থেকেই এনজয় করো তোমরা। কিছু সমস্যার জন্য এই গেটে তালা দেবো, এখন দেখতেই পাচ্ছ, তো কিছু সমস্যার জন্য এখন বন্ধ রয়েছে। তো এই হচ্ছে সেই বিখ্যাত জমিদার বাড়ি। তো আপনারা দেখলেন যে এই জমিদার বাড়ি এখন বন্ধ রয়েছে, তো তাও আমরা চেষ্টা করে এক জমিদার বাড়ির এক বংশধরের সাথে কথা বলে কিছু তথ্য সংগ্রহ করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অষ্টাদশ শতকের শেষের দিকে অধুনা বাংলাদেশের যশোর জেলার সাজসা গ্রাম থেকে গোবরডাঙ্গায় এসে মুখোপাধ্যায় জমিদার বাড়ির পত্তন করেছিলেন খেলারাম মুখোপাধ্যায়। কথিত আছে দেবী কালীর আশীর্বাদে খেলারামের স্ত্রী দ্রৌপদী একটি পুত্র সন্তান লাভ করেন, এবং তিনি তার পুত্রের নাম দেন কালীপ্রসন্ন। এই হলো গোবরডাঙ্গা স্টেশন। এই স্টেশনটিকে অতি সাধারণ দেখতে হলেও এর পেছনে প্রচুর ইতিহাস লুকিয়ে আছে। সেটি হলো এই গোবরডাঙ্গা স্টেশনটি স্থাপন করেছিলেন ব্রিটিশরা। এই স্টেশনে 3.5 নম্বর প্ল্যাটফর্ম বলে একটি জায়গা আছে, যেখানে ব্রিটিশরা সাধারণত ভারী ভারী জিনিস এবং হাতি নামানোর কাজে সেই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করত। তো এই ছিল আজকের গোবরডাঙ্গা শহরের সংক্ষিপ্ত ইতিহাস। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।